নমস্কার বন্ধুরা, ধনু রাশি মে মাসে আপনারা কেমন থাকবেন এই বিষয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নিন এই মাসে রাশি ছকে গ্রহের স্থিতি। আপনার দ্বিতীয় স্থানে আছে শনিদেব, তৃতীয় স্থানে আছে বৃহস্পতি, আপনার পঞ্চমে রবি, বুধ, শুক্র এবং ষষ্ঠে রাহু, সপ্তমে মঙ্গল এবং দ্বাদশতম স্থানে কেতু। এই মাসে মঙ্গল থাকছে বললাম আপনার সপ্তম স্থানে। এই মঙ্গল প্রবেশ করেছে এপ্রিল মাসের 15 তারিখে। 15 তারিখে মঙ্গল প্রবেশ করেছে আর মঙ্গল হচ্ছে আপনার দ্বাদশতমপতি এবং পঞ্চম স্থানের মালিক। এই সময় আপনার মনের মধ্যে যথেষ্ট একটি এনার্জি থাকবে জীবনে কিছু করে দেখাবার মতো। এই সময় মঙ্গল আপনার কর্মস্থানের উপরও দৃষ্টি দেবে। যারা বিশেষ করে এক্সপোর্ট বিজনেস করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা চাকুরিরত, সরকারি চাকুরিরত, আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রেও ভালো। বিশেষ করে যারা ইলেকট্রিক বা মেডিসিন বা রাসায়নিক বিজনেসের সঙ্গে যুক্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। এই মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। প্রেমের ক্ষেত্রে আপনি যে কোনো ডিসিশান নিতে পারেন, তবে প্রেমের ক্ষেত্রে একটু মনোমালিন্য সেটি দেখা দেবে। আপনি মনে বেশি দুঃখ পাবেন, সেহেতু আপনি কোথাও বেরিয়ে আসতে পারেন, তবে এখন করোনা ভয় পরিস্থিতিতে আমি বলবো আপনি ঘরেই থাকুন এবং পরিবারের মধ্যে সময় দিন। আর ভালো না লাগলে একটু গান শুনুন, মনটা আপনার যথেষ্ট ভালো থাকবে। এই সময় বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনার সাফল্য স্থানে, সুতরাং সাফল্য তো আপনি পাবেন নিজের চেষ্টায়। সন্তান এর পড়াশোনার জন্য যদি বিদেশে পাঠাবেন ভাবছিলেন সেটি এই সময় সম্ভাবনা আছে। জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বা মামলা মকদ্দমা থাকলে সেটি আপনার পক্ষেই যাওয়ার সম্ভাবনা বেশি। এরপর 15 তারিখে পর আপনার শত্রুপক্ষ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ থাকবে এবং আপনার কর্মস্থানেও ক্ষতি করার চেষ্টা করবে। এই সময় আপনার শরীরের নিম্নাংশে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং এই ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এই সময় আপনারা বিনিয়োগ বিষয়ে একটু সতর্ক থাকবেন বা ঝুঁকি নেবেন না, বুঝে শুনে তারপরে ইনভেস্ট করবেন। আর এই সময় বৃহস্পতির দৃষ্টি আছে আপনার ভাগ্যস্থানে। রাশি ছক দেখে বলা যায় নিজের চেষ্টায় আপনার ভাগ্যের উন্নতি হবেই। তো এই হলো মে মাসে ধনুরাশির সম্ভাব্য ফলাফল। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।